বিধি নিষেধের শেষ দিনে সড়কগুলোতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। তবে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল প্রশাসন। এর মধ্যেও শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে বেড়েছে যানবাহন ও যাত্রীদের চাপ। এদিকে কঠোর লকডাউনেও বিভিন্ন জেলায় বেড়েই চলছে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার। অব্যাহত রয়েছে করোনার টিকা প্রয়োগ। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। বিধিনিষেধের শেষ দিনে সড়ক ও মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। তবে শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিল। অহেতু বের হওয়া মানুষদের পড়তে হয়েছে জেরার মুখে। পুলিশ বলছে মানুষকে মাস্ক পরাতে পরামর্শ দেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে সকল লোকজন অপ্রয়োজনে ঘরে বাইরে বের হচ্ছে তাদেরকে আমরা বুঝে তাদেরকে কর্মকে করার চেষ্টা করতেছে। যে আমরা চেষ্টা করছি সবাইকে স্বাস্থ্যবিধি মানানোর জন্য, পাশাপাশি যাদের মাস্ক নাই তাদেরকে মাস্ক বিতরণ করছি। এর পাশাপাশি যারা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে বেড়েছে যাত্রী ও ব্যক্তিগত যানের সংখ্যা। সকাল থেকে বিকল্প উপায়ে যাত্রীরা ভেঙে ভেঙে ঘাটে গিয়ে ফেরি পারাপার হচ্ছে। তবে বিআইডব্লিউটিসি বলছে পুলিশের চেকপোস্ট পার হয়ে জরুরি প্রয়োজনে যারা ঘাটে আসছেন তারাই পারাপার হচ্ছেন। এদিকে খুলনা বিভাগে গত 24 ঘন্টায় করোনায় 36 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত একদিনে খুলনায় নতুন করে 991 জনের নমুনা পরীক্ষায় 375 জনের করোনা পজিটিভ এসেছে। অপরদিকে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 25 জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগের 6টি হাসপাতালে গত 24 ঘন্টায় 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে 10 এবং করোনায় 9 জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত 24 ঘন্টায় 19 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সিটি কর্পোরেশন ও জেলা উপজেলায় করোনা টিকা প্রয়োগ অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।